জমিনাবাদ করে আমি খাইতেছি টেহা টেহা থাকবো জমিনাবাদ করে খাইতে থাকবো মোটামুটি ভালো লাগতেছে এই জন্যই যে আমি এর আগে কখনো কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সুখকে সমস্যা আছে পর আমি সে দশে বিশে দিছে পর আমি চিকিৎসা করছি লোকাল প্ল্যানিং লোকাল রিসোর্সেস এন্ড জয়েন্ট ইনিশিয়েটিভস অফ লোকাল পিপল আর দ্য ফান্ডামেন্টাল ভিউজ অফ কমিউনিটি ফিলান্থ্রপি বাই লার্নিং দিস 150 ট্রেইনড ভলান্টিয়ার্স হ্যাভ ইনিশিয়েটেড অ্যান এক্সেপশনাল লোকাল ডেভেলপমেন্ট মুভমেন্ট across 150 villages of 30 unions under 7 districts of 3 divisions in Bangladesh. এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ যারা হতদরিদ্র তাদের পাশে থেকে দীর্ঘদিন আমি কাজ করছি। হাঙ্গার প্রজেক্টে যুক্ত করে দেয় আগা খান ফাউন্ডেশনের সাথে ওইন থেকে বেশ 6টা ট্রেনিং পাই আমরা। এলাকার মানুষকে এই সহযোগ সরকারি সেবাগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করি এবং সফল হই। ভালো কাজগুলো সমাজে একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের একটা দায়বদ্ধতা থেকে এই কাজগুলো সকলের করা উচিত Determination, unconditional love for fellow citizens and true volunteerism spirit are the key driving forces of this great voyage. During the last 3 years, these 150 volunteer leaders collected around 15 million taka from the community and rehabilitated almost 1500 poor people in their respective societies. Through advocacy, they have been able to link more than 1500 underprivileged people with different government social safety net schemes. They inspired and motivated local people for solving local problems locally through collective efforts of the entire community. They have taken nearly 600 such initiatives, which include local roads and culverts repair, making community clinic effective and protective measures for the environment. Apart from these, they conducted almost 1200 campaigns on different issues for raising social awareness. প্রথমে যে আমরা করলাম কি যে সমাজে যারা হতদরিদ্র যারা পিছিয়ে পড়া মানুষ তাদের একটা তালিকা তৈরি করে নেওয়ার পরে বিধবা ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা তারপরে প্রতিবন্ধী ভাতা শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছিল এসএসসি পরীক্ষার পরে আমার বাবা মা চেয়েছিল যে আমাকে বিয়ে দিয়ে দেবে তারপর থেকে স্যার বলেছে ওকে নিয়ে আর্থিক কোনো সমস্যা হলে আমি তার পাশে থাকবো হতদরিদ্র একটি পরিবার প্রতিবন্ধী একটা মেয়ে নিয়ে ওই সমাজে বাস করে আমার পাটা কাটে না শুনলো ক্যান্সার হয়েছিল সে এখন কি করবে দোকানটা চালাইছে দোকানে মাল লাই সব ঘরদার ঘুরে যাইছে পল্টু মামা আবার এসে সহযোগ করে আবার কিছু দেয় দিয়ে মালটা তুলি আমরা একটা বর্গা চাষিকে আমরা তাকে 23 শতক জমি তো লিজ নিয়ে দিয়েছে সেখানে আমি আম লাগাইছি ফুল লাগাইছি এই বিক্রি করি আমার সংসার চলে স্বামী পরিত্যক্তা কিন্তু শিক্ষিত তাকে আমি এই গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে আনার পরে প্রায় 2 মাস ট্রেনিং দিয়ে আমি এতে সাকসেসফুল হয়েছে নিজের মতো নিজে চলতে পারছে আর কি শিক্ষাবদী নেতারা যে গ্রামের মানুষগুলোকে জাগ্রত করছে যদি সারা বাংলাদেশে যদি এইভাবে যদি প্রতিটা সমাজকে প্রতিটা ওয়ার্ডকে যদি এইভাবে জাগ্রত করা যায় আমার বিশ্বাস যে আমাদের খুব আমরা খুব অল্প সময়ের মধ্যেই যে আমরা মানে এটা লক্ষ্যস্থানে আমরা পৌঁছে যাব এক মহিলার স্বামী মারা যায় আমরা যদি কেউ 500,000 বা যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী কিছু দেই তাহলে ওই টাকাটা দেশ দিয়ে কোনো কোনো একটা কিছু করে খায় তাহলে হয়তো ওনাদের একটু উপকার হবে এই পরে বলে যে হ্যাঁ মাস্টারের কথা তো ঠিক আছে এভাবে উঠতে উঠতে 40,000 টাকা উঠে 10,000 টাকা স্বামীর ঋণ ব্যাংকছি আর 30,000 টাকা দিয়ে আমি 2 কাঠা জমিন রাখছি ওই জমিন আবাদ করে আমি খাইতেছি এতে মানুষের একটু বেশি উৎসাহিত হলো যে না যা কাজ করতেছে তো ভালোই মেরিস্ট উপায় থেকে আমি 20 জন রে করে দিই সুযোগ কাট আমার স্বামী ব্যাংক চালায় হাসপাতাল থেকে সিজারের জন্য সুযোগ কাট করে দিছে এই জন্য আমার কোনো টাকা পয়সা লাগে না এখন আমি যদি একটা কিছু করি তাহলে ওইটা অন্তত পক্ষে ছবি করে রেখে ইন্টারনেটে দিতে পারি ফলদা বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার ব্রিটিশ আমলে এটা প্রতিষ্ঠিত এই বাজারে মানে কোনো আলো না থাকার কারণে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ হইতো আমি ব্যবসায়ীদের সঙ্গে বসে ইতিমধ্যে এই বাজারের সড়কপাতি লাগাতে সক্ষম হয়েছে এবং আরও নিরাপত্তা জোরদার করার জন্য এখানে বেশ কিছু সিসি ক্যামেরাও লাগিয়ে দেওয়া হয়েছে Through these practices, social responsibility and confidence have been created among local people.
Now, they're not dependent on outside intervention or assistance. Now, these exceptional leaders dream to make their villages self-reliant by continuing their activities. The Hunger Project is a project that is a project that is a নতুন পথরেখা রচনা করেছে। যা SDG তথা টেকসই উন্নয়নের অভিষ্টসমূহ অর্জনের ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমি স্বেচ্ছাপ্রয়োজীদেরকে তাদের নেতৃত্বের জন্য অভিনন্দন জ্ঞাপন করি, একই সাথে এই গুরুত্বপূর্ণ কাজের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করি। The learnings from this successful and exceptional implementation of strengthening voluntary civil society leaders for social action in Bangladesh project can be an effective guideline to tackling the many challenges of present-day development activities and building a prosperous and self-reliant Bangladesh.